আসছে বছরের শুরুতেই সৌদি আরবের সাথে প্রীতি ম্যাচ খেলবে জাতীয় নারী দল। ফিফা উইন্ডোতে ল্যাটিন আমেরিকার ইউরোপের কোন দেশের সাথে ম্যাচ খেলারও চেষ্টা করছে বাফুফে, জানিয়েছেন বাফুফের উইমেন্স উইং এর চেয়ারম্যান মাহফুজ আক্তার কিরণ। কেক কেটে সিঙ্গাপুরের বিপক্ষে জয়টা সেলিব্রেট করলো বাফুফের ক্যাম্পে থাকা নারী ফুটবলাররা। গত বছর সাফ শিরোপা জয়, আর এবার ঘরের মাটিতে সিঙ্গাপুরের জালে 11 গোল দিয়ে বছরটা দারুণভাবে শেষ করেছে জাতীয় নারী ফুটবল দল। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন চার্জ ছাড়াই ফ্রিতে। সবশেষ র্যাঙ্কিং এ এগিয়ে থাকা সিঙ্গাপুরের বিপক্ষে ব্যাক টু ব্যাক জয়, বাঘিনীদের এই পারফরমেন্সের ক্ষুরধার আরো শানিত করতে এবার জোরালো উদ্যোগ বাফুফের উইমেন্স উইং এর। জানুয়ারিতে আমরা চেষ্টা করবো সৌদি আরবের সাথে খেলতে, আরেকটা ট্রেন্ডি ম্যাচ খেলবো এমন একটা টিমের সাথে, সেটা আমি আজকে নামটা বলবো না, সবার অনেক পছন্দের দেশ। আমরা তো ভালো টিমের সাথে খেলতে চাচ্ছি, এই কারণে ওরা ওদের স্ট্যান্ডার্ডটা বুঝতে পারবে, ল্যাকিংসগুলো বুঝতে পারবে এবং সেই জায়গা থেকে নিজেদেরকে তৈরি করতে পারবে। 15 দিনের ছুটিতে গেলেন নারী ফুটবলাররা, ফিরে এসেই পাবেন সম্বর্ধনা, নতুন বিদেশি কোচও পাবেন সাবিনা তহুরারা। নর্মাল এজ ইউজুয়াল কোচ আমরা নিতে চাচ্ছি না, আমরা নিতে চাচ্ছি ফলের স্ট্যান্ডার্ড ওই লেভেলের কোচ, অনেকগুলোই আমরা দেখেছি, এর ভিতর থেকে এখন যাচাই বাছাই চলছে, যতক্ষণ পর্যন্ত আমাদের না আসবে ততক্ষণ পর্যন্ত টি20 কন্টিনিউ করবে। ফেব্রুয়ারি ফিফা নারী উইন্ডোতে হবে সঞ্জিদা মারিয়াদের বড় পরীক্ষা। গুঞ্জন তাদের সাথে ম্যাচ খেলতে ঢাকায় আসবে আর্জেন্টিনা বা রোমানিয়ার মতো শক্তিশালী নারী ফুটবল দল। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন চার্জ ছাড়াই ফ্রিতে।